সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই থাকছে তারেক রহমান অচিরেই বাংলাদেশে আসবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, 17 বছর পর দেশের মাটিতে পা রেখেছি। প্রবাসে বসে মা ভাইয়ের মৃত্যু হয়েছে, তাদের লাশ দেশে আনতে পারেনি। আমার সিলেট সুরমা উপজেলার বাড়ি থেকে টয়লেটের কমোড পর্যন্ত তারা নিয়ে গেছে, আগুন লাগিয়ে দিয়েছে, তবু আমাকে দমাতে পারেনি। এবারে জানাবো আওয়ামী লীগ নেতা হিসেবে শেখ হাসিনার ভবিষ্যৎ কি, এ বিষয়ে যা বলেন ভারতীয় কূটনৈতিক। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে ভারতে পালিয়ে যান। তিনি পালানোর পর তার মন্ত্রিসভার প্রায় সবাই পালিয়ে গেছেন, কেউ আইনের আওতায় গেছেন, কেউ বা রয়েছেন আত্মগোপনে। আর ঠিক এই সময় ভারতীয় কূটনৈতিক পিনাকরঞ্জন চক্রবর্তী বলেছেন, আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে আগামী নির্বাচনে অংশ নেবে। দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি পারবে দল পুনর্গঠন করে নির্বাচনে অংশ নিতে, নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করবার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। জানাবো দেশে আছেন সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল রাজি আত্মসমর্পণেও। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাবার পর আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন। এরই মধ্যে অনেকবার গুঞ্জন উঠেছে অনেকের দেশ ছেড়ে চলে যাওয়ার, কিন্তু পরে দেখা যায় তিনি আবার গ্রেপ্তার হচ্ছেন। এমনই খবর বের হয়, আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ভারতে চলে গেছেন, তাকে নাকি নয়াদিল্লির একটি দোকানে দেখা গেছে। তবে সে খবর মিথ্যা বলেন খোদ মনিরুল ইসলাম নিজেই। যমুনা টিভির সঙ্গে কথা বলেছেন এই সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। দর্শক, কোথায় আছেন তিনি, এ বিষয়ে যমুনা টেলিভিশনের কাছে কি তথ্য আছে জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এদিকে দেশে ফিরছেন সাকিব আল হাসান, বিপিএলে খেলবেন চিটাগাং কিংসে। দেশের বর্তমান পরিস্থিতিতে সাকিব আল হাসানের ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, তবে অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দেশে ফিরছেন দেশের সেরা অলরাউন্ডার, পাশাপাশি সাকিব এবারের বিপিএলেও অংশগ্রহণ করবেন। এবারে থাকছে দৌলদিয়ায় ছাত্রদল কর্মী হত্যায় গ্রেপ্তার দুই। রাজবাড়ী দৌলদিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে ছাত্রদল কর্মী ফারুক সর্দার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফজলে শেখ 40 এবং ইউসুফ মণ্ডল 30 নামের দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এবং সর্বশেষ জানাবো হৃদয় বিদারক আন্তর্জাতিক সংবাদ। গাজায় হাসপাতালে রোগীদেরকেও পুড়িয়ে মারল ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় গাজায় অবস্থিত আল আকসা শহীদ হাসপাতালের আশ্রয়কেন্দ্রগুলোতে আগুন ধরে গেছে, এতে 3 ফিলিস্তিনি নিহত এবং 40 জন আহত হয়েছেন। রোবার সেন্ট্রাল গাজার দের আল বালা শহরে অবস্থিত এই হাসপাতালের মাঠে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলার পরপরই আগুন ধরে যায়, যা 30টি তাঁবুতে ছড়িয়ে পড়ে। এ তাঁবুগুলোতে থাকা বেসামরিক নাগরিকরা আগুনের মধ্যে আটকা পড়ে গেছেন। গাজার সিভিল ডিফেন্সের মতে ইসরায়েলের এই আগ্রাসন দেখিয়ে দিল যে গাজার কোনো স্থানে এখন আর নিরাপদ নয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। তারেক রহমান অচিরেই বাংলাদেশে আসবেন মালিক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, 17 বছর পর দেশের মাটিতে পা রেখেছি। প্রবাসে বসে মা ভাইয়ের মৃত্যু হয়েছে, তাদের লাশ দেশে আনতে পারেনি। আমার সিলেট সুরমা উপজেলায় বাড়ি থেকে টয়লেটের কমোড পর্যন্ত তারা নিয়ে গেছে, আগুন লাগিয়ে দিয়েছে, তবু আমাকে দমাতে পারেনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সংবর্ধিত অতিথি হিসেবে কথা বলেন তিনি। এম এ মালিক বলেন, আপনারা জানেন ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী আমাকে লন্ডনে চায়ের দাওয়াত দিয়েছিলেন, আমি প্রত্যাখ্যান করেছি। খুনি হাসিনা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে রেখেছে। আমার নেতা তারেক রহমানকে প্রবাসে থাকতে বাধ্য করেছে, তার সাথে কিসের চায় নিমন্ত্রণ? গত 17 বছর এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ প্রায় 6 শতাধিক বিএনপির নেতাকর্মীকে গুম করেছে। স্বাধীন বাংলাদেশের 2 মাসের অধিক সময় পার হয়ে গেলেও এখনও কেউ ফিরে আসেনি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই। তিনি সারা পৃথিবীতে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, তার হাতে দেশ এবং জাতি নিরাপদ। তিনি অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে আমি আশা করি। তিনি বলেন, আপনাদের নেতা, আমার নেতা তারেক রহমান সকল আইনি ব্যবস্থার মাধ্যমে অচিরেই বাংলাদেশে আগমন করবেন। তিনি সত্যিই অভিভূত। যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাখো লাখো মানুষ আমাকে স্বাগত জানাতে গিয়েছে, আমার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছে, তাদের আমি বাংলাদেশ এবং আন্তর্জাতিক সকল গণমাধ্যমকে, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আওয়ামী লীগ নেতা হিসেবে শেখ হাসিনার ভবিষ্যৎ কি, যা বললেন সাবেক ভারতীয় কূটনৈতিক। আওয়ামী লীগ পুনর্গঠন হয়ে আগামী নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় কূটনৈতিক পিনাকরঞ্জন চক্রবর্তী। একসময় বাংলাদেশে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করা সাবেক এই কূটনৈতিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনৈতিক বিষয়ক সম্পাদক শুভজিৎ রায়কে সাক্ষাৎকার নিয়েছেন পিনাকরঞ্জন। বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক নেতা হিসেবে শেখ হাসিনার কি কোনো ভবিষ্যৎ আছে? আমি বলবো, আওয়ামী লীগ পুনর্গঠিত হবার সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিতে পারি না। তারা এমন কোনো দল নয় যে অদৃশ্য হয়ে যাবে, আগামী নির্বাচনে অংশ নেবে। সাক্ষাৎকারে পিনাক বলেন, গত 5 আগস্ট বাংলাদেশে এমন ঘটনা ঘটবে আমরা কি তা জানতাম? এমন প্রশ্ন করা হলে উত্তরে বলবো অবশ্যই জানতাম, কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনা তার পতন সম্পর্কে অবগত ছিলেন কিনা। আমার মনে হয় এমন ঘটনা ঘটতে পারে তিনি অনুমান করতে পারেননি। যদি 15 বছর ক্ষমতায় থাকেন তবে আপনি অনুভব করবেন সবকিছু ঠিকই আছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের কোটা অনুপাত 7% করবার পর বিক্ষোভ প্রমোশিত হবে বলে মনে করেছিলাম। বিক্ষোভ চলাকালে 300 জনেরও বেশি নিহত হন। বিক্ষোভকারীরা তখন 9 দফা দাবি নিয়ে মাঠে আসে। তারা কয়েকজন মন্ত্রী এবং পুলিশ কমিশনারের পদত্যাগ সহ অন্যান্য দাবি করেন, যদিও কেন তারা এসব দাবি করেন তা একটি রহস্য। পিনাকরঞ্জন বলেন, এদিকে হাসিনা অবশ্যই তার মন্ত্রীদের বরখাস্ত করতে রাজি হননি, তখন তারা আবারও তাণ্ডব শুরু করে। এবার অত্যন্ত কার্যকর একটি শক্তি তাদের সমর্থন দেয়। আমার ধারণা এখানে অন্য প্রভাবগুলো কাজ করেছে, যার বেশিরভাগই বিদেশি এবং কিছুটা অভ্যন্তরীণ। এটি এত রাজনৈতিক রূপ কেন নিল যে প্রধানমন্ত্রীর পদ থেকে দাবি পর্যন্ত উঠল? এ নিয়ে তিনি বলেন, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো, সেনাবাহিনী তাকে রক্ষা করতে অস্বীকার করবার মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছে। তাকে জানিয়ে দেয় তারা বিক্ষোভকারীদের উপর গুলি করবে না। হাসিনার সময় বাংলাদেশের সরকারদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে পিনাকরঞ্জন বলেন, আগে বিএনপি জামাত সরকারের সঙ্গে ভারতের সমস্যা ছিল নিরাপত্তা ইস্যু এবং পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের সঙ্গে তাদের মৈত্রী। বিএনপি বারবারই একটি ডানপন্থী এবং পাকিস্তানপন্থী, জামাত অবশ্যই একটি সবসময় পাকিস্তানপন্থী ছিল, যদিও তারা এখন দাবি করে যে তারা আলাদা। বিএনপিও দাবি করে তারা বদলে গেছে। তিনি বলেন, 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বলেছিলেন, বাংলাদেশের মাটি ভারতীয় নিরাপত্তার স্বার্থের বিরুদ্ধে ব্যবহার হতে দেবে না। তবে প্রত্যাশিত কাজ তিনি করেছেন, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের নেতাদের ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। শেখ হাসিনা নিশ্চিত করেন, বিদ্রোহীদের শিবির উপড়ে ফেলা হয়েছে এবং হস্তান্তর করা হয়েছে। তাই সেদিক থেকে হাসিনা আমাদের কাছে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি নিরাপত্তার বিষয়টিতে ভারতের চাহিদা পূরণ করেন। দেশে আছেন সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল রাজি আত্মসমর্পণেও। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাবার পর আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গা ঢাকা দেন। এর মধ্যে অনেকবার গুঞ্জন ওঠে অনেকের দেশ ছেড়ে চলে যাবার, কিন্তু পরে দেখা যায় তিনি আবার গ্রেপ্তার হচ্ছেন, এমনই খবর বের হয়। আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ভারত চলে গেছে, তাকে নাকি নয়াদিল্লিতে একটি দোকানে দেখা গেছে। তবে সে খবর মিথ্যা বলেন খোদ মনিরুল ইসলাম নিজেই। গতকাল রমনা এলাকায় নিজের সরকারি বাসার সামনে থেকে ঘুরে এসেছেন বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম। সোমবার যমুনা টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন পুলিশের এই সাবেক কর্মকর্তা। এদিকে ভারতে চলে গেছেন বলে সাম্প্রতিক যে আলোচনা চলছে তার উত্তরে মনিরুল ইসলাম বলেছেন, পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় কোথাও যেতে পারেনি তিনি, আসেন দেশেই। 5 আগস্টের পর দেওয়া মামলার সুষ্ঠু তদন্ত হলেও আত্মসমর্পণেও রাজি আছেন বলে জানিয়েছেন একসময়ের প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তা। পুলিশের ডিএমপি শাখার প্রায় 15 বছরের বেশি সময় ধরে চাকুরি করছেন সাবেক এই কর্মকর্তা। ডিএমপির মুখপাত্র থাকায় গণমাধ্যমে ছিলেন আলোচিত মুখ। 2021 সালে হয়েছিলেন এসবি শাখার প্রধান। 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর পুলিশের শীর্ষ কর্মকর্তারা গ্রেপ্তার হলেও আলোচিত কর্মকর্তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান জানান দেন পুলিশের এই কর্মকর্তা। এরপর থেকে নিয়মিত ফেসবুকে সক্রিয় থাকতে দেখা গেছে তাকে। সম্প্রতি তার কয়েকটি ছবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয় ভারতের একটি দোকানে কেনাকাটা করছেন তিনি। এরপরই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে দিল্লিতে চলে গেছেন মনিরুল ইসলাম। তিনি আসলে কোথায়? এ বিষয়ে মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কালকে রমনার বাসায় ঢুকতে পারলাম না, রাস্তা থেকে শুধু দেখলাম। এ বাসায় অনেকদিন থাকছি অথচ বাসাতে ঢুকতে পারলাম না। দিল্লির ছবির বিষয়ে মনিরুল ইসলাম বলেন, 2022 সালের মার্চের দিকে মালদ্বীপে গিয়েছিলাম, পরে দিল্লিতে 2 দিন অবস্থান করেছিলাম। দেশে থাকার দাবি করলেও কেন আত্মসমর্পণ করছেন না? এর উত্তরে তিনি বলেন, আমাকে হত্যার পরিকল্পনা করছে জঙ্গিরা, আমি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারি এটা আমি ধারণা করছি। সুষ্ঠু তদন্ত এবং প্রফেশনাল তদন্ত সংশ্লিষ্টতা মিললে গ্রেপ্তার হতে রাজি, আত্মসমর্পণ করবারও চিন্তা করে দেখব। উল্লেখ্য, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি এবং বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম চলতি মাসের 6 অক্টোবর দেশ থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে গেছেন বলে এমন খবর প্রচার হয় গণমাধ্যমে। কোটার সংস্কার ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 25 কোটি টাকা আনার অভিযোগ ওঠে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে।
দেশে ফিরছেন সাকিব, বিপিএলে খেলবেন চিটাগাং কিংসে। দেশের বর্তমান পরিস্থিতিতে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, তবে অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দেশে ফিরছেন দেশের সেরা অলরাউন্ডার, পাশাপাশি সাকিব এবারের বিপিএলেও অংশগ্রহণ করবেন। বিপিএলের ১১তম আসরে সাকিবকে দলে নিয়েছে চিটাগং কিংস, সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ফিরিয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম শেষে সাকিবের খেলা নিশ্চিত করবার বিষয়ে জানতে চাইলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে ক্লিয়ারেন্স পাওয়ার পরই তাকে চুক্তিতে যুক্ত করা হয়েছে। চিটাগাং কিংসের মালিক সাব্বির জানিয়েছেন, আমরা সাকিবের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স পেয়েছি, বাংলাদেশে খেলার অনুমতি নিশ্চিত হবার পরেই তার সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া রংপুরের সাথেও আলোচনা করে নিশ্চিত হয়েছি যে সাকিবের সঙ্গে তাদের কোনো চুক্তিগত জটিলতা নেই, সব দিক থেকেই সবুজ সংকেত পাওয়ার পরই আমরা তাদেরকে দলে নিয়েছি, আশা করছি তার অংশগ্রহণে কোনো সমস্যা হবে না। বর্তমানে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন, নিলামেও তিনি উপস্থিত থাকতে পারেননি, তবে দূর থেকে চট্টগ্রামে দল গঠনে সহায়তা করেছেন এই তারকা ক্রিকেটার। সাব্বির আরও বলেন, সাকিব দেশের বাইরে থাকায় নিলামে উপস্থিত ছিল না, কিন্তু দল গঠনে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন, আমরা তার দেওয়া পরামর্শ অনুযায়ী নিলামে অংশ নিয়েছি, সম্মিলিত পরিকল্পনায় দল সাজাতে পেরেছি এবং প্রত্যাশিত খেলোয়াড়দের দলে ভিড়িয়েছি। চিটাগং কিংস গত ১০ বছরে বিপিএলে অংশ নিচ্ছে, এবারও আমরা বেশ উৎসাহ নিয়ে মাঠে নামছি এবং আশা করছি সবার প্রত্যাশা পূরণ করতে পারবো।